প্রবাবলি ডিসপাইট আ লার্জ হিস্ট্রি হিস্ট্রিটা আছে কিন্তু কোথায় জানো ইটস সামথিং আই ফিল দ্যাট সামহাউ উই হ্যাভেন্ট মেড আ মার্ক ইন দ্য ওয়ার্ল্ড সিন অ্যাট অল অ্যান্ড দিস ইজ আ ভেরি অনেস্ট কনফেশন আজকে যখন আমি অ্যান্ড্রিয়ান টমিন পড়ি কিলিং অ্যান্ড ডাইং তখন মনে হয় যে আমি একটা এত ভালো উপন্যাস হয়তো পড়ব না আজকে যখন বিল্ডিং স্টোরি পড়ি ক্রিস ওয়্যারের আমার মনে হয় আই এম অ্যাকচুয়ালি রিডিং সামথিং অ্যামেজিং আই এম গেটিং জ্যাপড আই হ্যাভেন্ট সিন এনিথিং লাইক দ্যাট ইন বেঙ্গল অ্যান্ড দিস ইজ আ ফ্র্যাঙ্ক কনফেশন অ্যান্ড আই এম এক্সট্রিমলি রেসপেক্টফুল অফ দিস পিপল বিকজ দে আর দ্য হিস্ট্রি বাট লেট আস বি লেটস গেট দ্য রিয়েলিটি চেক অ্যাজ ওয়েল সো উইথ দ্যাট লেটস টক অ্যাবাউট ইলাস্ট্রেশন বাট ইন ইলাস্ট্রেশন ইউ ক্যানট টেল লাইক দ্যাট ইউ নো ইটস ইটস ম্যাটার অফ শেম দ্যাট পিপল লাইক কৃষ্ণেন্দু চাকি দেবাশিস দেব সুব্রত চৌধুরী I'm just talking of the current lot. They are born here. Their illustration is world class. You know, look at Sara Fanelli. I don't think Krishnendu Chakki is inferior to Sara Fanelli. I can show you some. So in illustration, we have an amazing history. Something that we are really proud of. So what I've done, I'm not trying to show you anything related to the history at all. Because it's almost a big thing. It's too much of a thing to tell. Let's just look at the kind of style. That is inherent in illustration. Illustration এর মধ্যেই কিছু কিছু স্টাইল আছে যেটা কিন্তু কমিক্স আমরা যেটাকে অল্টারনেটিভ কমিক্স বলি বা যে কমিক্সগুলো অনেক সিরিয়াস সেটা হতে পারতো কিন্তু হয়নি কেন হয়নি আই ডোন্ট নো কিছু কিছু কথা সর্বজিৎদা বলেছে কৌশিক বলেছে ইট ওয়াজ লুকড আপন অ্যাজ লো ব্রাউ অবনীন্দ্রনাথ আমি একটা অবনীন্দ্রনাথের কাজ দেখাবো অবনীন্দ্রনাথ এটা হচ্ছে দক্ষিণারঞ্জন বিক্রম মজুমদার ইউ ক্যান সি দিস ইজ ফ্রম ঠাকুমার ঝুলি খুব ভালো করে দেখবেন পরিষ্কার বোঝা যাচ্ছে দেয়ার ইজ ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স রাইট ইউ হ্যাভ জর্জ ক্রশ ইউ হ্যাভ ইউ নো ইউ হ্যাভ দিস পেন্টার ইউ পেন্টারলি কাইন্ড অফ ইউ নো রেফারেন্সেস লুক এট দিস দিস ইজ ভেরি হোগার্থ অ্যাজ ওয়েল রাইট ভেরি হোগার্থ ইউ নো ইভেন হোগার্থ ইন দ্য ওয়ে ইট ইজ বিন কম্পোজড রাইট আমরা তো উইলিয়াম হোগার্থকে অনেকজনই সিকোয়েন্সিয়াল গ্রাফিক ন্যারেটিভের জনক বলি তাই না ফাদার অফ সিকোয়েন্সিয়াল গ্রাফিক ন্যারেটিভ সো ইউ ক্যান সি দক্ষিণরঞ্জন করছেন 1907 সালে সো হোগার্থ ইজ সামথিং দ্যাট ইজ অলমোস্ট দেয়ার ইন ফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিং ইন বেঙ্গল ইউ হ্যাভ অ্যামেজিং অ্যামাউন্ট অফ হোগার্থ বিকজ ইউ হ্যাভ টেকেন অ্যাজ ফার্স্ট টাইম বাই দ্য কলোনিয়াল মাস্টার সো হোগার্থ কিন্তু বাংলায় একেবারেই অজানা ছিল না আমি উত্তরপাড়া লাইব্রেরিতে হোগার্থ পেয়েছি অরিজিনাল হোগার্থ নট দ্য ফেক ওয়ানস সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হোগার্থ ওয়াজ ডেফিনেটলি দেয়ার সো ইউ ক্যান সি দ্য হোগার্থিয়ান কাইন্ড অফ রেফারেন্স দেখুন এরপরে আমি একটা আঁকা দেখাবো সরি হাউ ইট ইজ নন্দলাল নন্দলাল ঘোষ সহজ পাঠ ইটস আ প্রাইমার রাইট আঁকাগুলো তো খুব চেনা হোয়াট আই ওয়ান্ট ইউ টু নো ইজ আ কাইন্ড অফ সিকোয়েন্সিয়ালিটি দ্যাট ইজ বিল্ট ইন সহজ পাঠ সহজ পাঠে দেখুন অ আ ক খ আমি যখনই পড়ছি একটা সিকোয়েন্সিয়ালিটি অলরেডি আছে তাই না আঁকার মধ্যেও কিন্তু সেই সিকোয়েন্সিয়ালিটিটা বিল্ড করার চেষ্টা হয়েছে আমি পুরো সহজ পাঠটা তো অ্যানালিসিস করতে পারছি না তাহলে দেখলে বুঝতে পারবেন যে সাম এলিমেন্টস আর রিপিটেড ইউ নো ইনক্রিমেন্টালি অ্যাক্রস দ্য বুক কোথায় যেন সিডস অফ সিকোয়েন্সিয়ালিটি ছিল প্রবলেম হচ্ছে বাংলা একটা প্রবলেম আছে এটা ইন্ডিয়ান কমিক্সের প্রবলেম আমরা এখন ভাবছি কিন্তু আশা করি আরও বেশি ভাববো এ থেকে সি যেতে গেলে সব থেকে সহজ পথ হচ্ছে এ বি সি লিনিয়ারিটি রাইট সো ওয়েন ইউ টক অ্যাবাউট সামথিং এ বি সি কিন্তু এ থেকে সি কিন্তু এ ও ইউ জেড সি সেখানেও যাওয়া যায় আমরা সেটা কখনো ভাবিনি এই যে টিটোর স্কুল আমরা ভাবিনি উই হ্যাভ টু ওকে ফাইন সো বেসিক্যালি আমরা কিন্তু সেই সিকোয়েন্সিয়ালিটির কথাটা ভাবিনি উই হ্যাভেন্ট টকড অ্যাবাউট সিকোয়েন্সিয়ালিটি টু মাচ কিন্তু এখন এর মধ্যে কিন্তু আছে এই যে উডকাট ইউ ক্যান ইভেন সি দ্য হোল থিং ইউ নো দ্য সিকোয়েন্সিয়ালিটি স্পেশালি ইন শর্ট পার্ট ইজ অ্যামেজিং আমি এটা বলতে গিয়ে একটা এটা তো যতীন্দ্র সেন জানেন পরশুরাম ইলাস্ট্রেটার ছিলেন এবং কল্যাণ সেন লুক এট হোয়াট হি হ্যাজ ডান আমি একজন এক্ষুনি একজন সুইস আর্টিস্টের কথা মনে করছি আমি তো দেখাতে পাচ্ছি না এখানে টমাস অট টমাস অট ইজ অ্যামেজিং আপনি যদি গুগলেও সার্চ করেন টমাস অট হি ইজ ডুইং থিংস ইন 1980s অ্যান্ড ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমিক ক্যারেক্টার ইউ নো ক্রিয়েটার্স ইন দ্য ওয়ার্ল্ড কল্যাণ সেনের আঁকা আপনি যে বুঝতেই পারবেন না দিস ইজ অট দিস অলমোস্ট লাইক অট অ্যাকচুয়ালি এটা কিন্তু কি দিস ইজ নট লিনো দিস ইজ এনগ্রেভিং বাট দেয়ার আর অলসো ব্রাশ স্ট্রোকস সো ভেরি ইন্টারেস্টিং যে উনি বিভিন্ন মিডিয়াকে ইউজ করছেন এবং গল্প বলছেন এটার মধ্যে কিন্তু একটা গল্প আছে দেয়ার ইজ এ ন্যারেটিভ ন্যারেটিভ ইন দ্য স্টোরি ইটসেলফ কিন্তু কোথায় যেন
tradition. Look at Pot, for example. Potochitro, Torun Potochitro, Kalighat Pot. That is sequential. And remember, there is another thing. Another register. What? Narrative register. Bolte hoy. Tai na? Pot to narrative ho na? Gaan kore kore shonate hoy. So there is another kind of sequentiality. Two kind of sequentiality going hand in hand. But somehow in illustration, you have amazing people illustrating things, but there is no sequentiality. There are seeds of sequentiality, but there is no sequentiality as such. I'm sorry for this. Look at this. Makhon Dashgupta. Same. Look at the use of black hair. Look at the use of white space hair. Ebong dekhun ki sundor bhabe. Look at this. Look at the brush strokes. Apnar khub clear. I mean, French comics jodi dekhi, dekhun two rokom style ache. Very common. Ekta ke bole Marcinel style. MARCINELL. মার্সিনেল একটা জায়গা, আপনারা যদি লুক অ্যান্ড স্পিরু দেখেন, লুক অ্যান্ড স্পিরু ওই যে কমিক্সগুলো, সেখানে দেখবেন লাইনসগুলো অনেক ডাইনামিক। আর একটা স্টাইল মানে লিগনেট ক্লিয়ার মানে ক্লিয়ার লাইন, যেটা টিনটিনের স্টাইল, যেটা ধরুন সুযোগ বা অন্যরা সবাই ইউজ করেছে লিগনেট ক্লিয়ার। এখানে দেখুন অদ্ভুতভাবে ব্রাশস্ট্রোকের মধ্যে কিন্তু লিগনেট ক্লিয়ারের ছাপ আছে, ইউ হ্যাভ ইট, এবং ভেরিয়েবল ব্রাশস্ট্রোক। তার মানে কোথাও যেন আমরা কাছে এসেও we couldn't make it. We just were there, you know, but somehow we didn't make the leap, which should have been done. Next, look at this one. This is amazing. Amazing. Eta kintu Obonindranath ebong Obonindranath er chhatro Ashu Bondoparthai. Obonindranath to Bengal school amra sobai jani bishon ekta onno dhoroner kaj. Look at what he has done. He has actually created a narrative out of speech bubbles. Eta kintu Obonindranath er kaj. তার মানে আমার মনে হয় অবনীন্দ্রনাথ ওয়াজ ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য ওয়েস্টার্ন ট্রেডিশন, সেই জন্য অবনীন্দ্রনাথ এই কাজটা করবেন, এটা কিন্তু অবাককাণ্ড না। অবাককাণ্ড হচ্ছে অবনীন্দ্রনাথ ডিডন্ট টেক ইট ফার্দার। এটা ভূতপূর্বের দেশে করা 54 সালে, কিন্তু 54 সালের পর অবনীন্দ্রনাথ আমার মনে হয় কেউ না কেউ হয়তো বলে থাকবেন যে এই কাজ করছো তোমাকে তো আলটিমেটলি ইউ আর আ বিগার আর্টিস্ট, লাস্টে স্পিচ বাবল করে কি হবে, আই জাস্ট ইউ নো স্পেকুলেটিং। কিন্তু আমাদের কমিক সম্বন্ধে ধারণাটাই এইটা। আপনি দেখুন আশু বন্দ্যোপাধ্যায় অবনীন্দ্রনাথের একনিষ্ঠ ছাত্র ছিলেন, তার মধ্যেও দেখুন এই সিকুয়েন্সিয়ালিটিটা ছিল 52 সালে। তার মানে তার ছাত্রদের মধ্যে তার মধ্যে এই সিকুয়েন্সিয়ালিটির রেফারেন্সগুলো কিন্তু কত কথা হতো। এবং আমি আরও অনেক দেখাতে পারি, এগুলো দুটো আমি দেখিয়েছি। ওই সময় অবনীন্দ্রনাথের সমসাময়িকে প্রচুর স্পিচ বাবল এবং সিকুয়েন্সিয়ালিটি নিয়ে কাজ করা হয়েছে, এর আর্কাইভও হয়েছে। আমরা যাদবপুরে একটা আর্কাইভও করেছি, কমিক্স আর্কাইভ, সেখানে আমরা দেখিয়েছি এগুলো আছে, কিন্তু কোথাও সেই লিপটা নেই। আজকে আপনি ভাবুন না যে ডোনাল্ড টপার যখন কমিক্স করছে, তারপরে আপনি ইতিহাসটা দেখুন, সবসময় একটা ইনক্রিমেন্টাল লিপ কোথাও না কোথাও পাওয়া গেছে। বাংলায় কোথায় যেন আমরা সবসময় পিছিয়ে এসেছি, আমরা এক পা এগিয়েছি বা দু পা এগিয়েছি, এক পা পিছিয়ে এসেছি। লেট মি শো ইউ সামথিং মোর, দিস ইজ ওসি গাঙ্গুলি, লুক এট দ্য স্টাইল, অ্যান্ড দিস ইজ পরিতোষ সেন। পরিতোষ বিকেম অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ আওয়ার টাইম, রাইট? হি বিকেম আ ভেরি ওয়েল নোন আর্টিস্ট। অবনীন্দ্রনাথ সেম, প্রবাবলি দে ডিডন্ট কেয়ার টু মাচ অ্যাবাউট ইলাস্ট্রেশন অ্যাজ সাচ। পরিতোষ বাবুর এইটা তো পুরো ব্রাশস্ট্রোকে করা, পিওর ব্রাশস্ট্রোক, দেয়ার ইজ নাথিং, পিওর ব্রাশস্ট্রোক। তো কোথায় এটা ধরুন সিকুয়েন্সিয়ালি যদি করা যেত, একটা পাখির যদি চিত্র সিকুয়েন্সিয়ালি করা যেত, সেটা পারতো তো, কিন্তু হয়নি। তারপরে ইলাস্ট্রেশনের দিক থেকে কিন্তু আমার কোনো ইলাস্ট্রেশন, আমি যদি খুনি বাংলা ইলাস্ট্রেশন সম্বন্ধে লিখতে বলি, আর যদি বলি try to map Bengali illustration with respect to the global standard, I think it's one of the greatest. It's something that we haven't done. We haven't documented it, but it's one of the best we have. Kintu, look at this Dhiren Bol. Look at the dynamism. Eta ekhono kono comics creator, kono khub unnato comics creating deshe jodi, ami personally bolchi, this word jodi Jeff Lemire korto, they would have been proud. আজকে জেফ লেমায়ার, আন্ডারওয়াটার ওয়েল্ডার, এত বড় বড় কমিক্স, দে আর ব্রিলিয়েন্ট কমিক ক্রিয়েটার্স, তারাও যদি করতে দেয় ওটা ফিল প্রাউড। হিমানীশ গোস্বামী অবশ্য তার একটা ফরেন এক্সপোজার ছিল, হি ওয়াজ ইন লন্ডন অ্যাজ ইউ নো, সো ইউ মাস্ট হ্যাভ সিন দিস থিংস রেগুলারলি, দিস ইজ মোর পাঞ্চ লাইক, রাইট, ভেরি পাঞ্চ কাইন্ড। বাট লুক এট ধীরেন বল, ধীরেন বল নেভার ওয়েন্ট আ প্লট, উনি কোনোদিন জাননি ভাই। আমরা প্রোগ্রামটি মানে উই আর সামাও লুজিং দ্য প্লট, উই আর সামাও লুজিং দ্য প্লট টুডে, we are regressing, I'll tell you why, because they are too much dependent on Photoshop. You, Photoshop is fine, Photoshop is a medium, I do Photoshop regularly, but it cannot be your weapon. Dhiren Bol ke je Photoshop chilo na, kintu tar ke je brush stroke chilo, oi je naam ta dewa hoyeche na magical brush stroke. The brush stroke is truly magical, Photoshop is magical, but it cannot be, you know, something that is much, you know,
a tactile quality that is there in a brush can never be repeated in Photoshop. I can tell it for sure. You can debate it with me. I have no problem. Look at this. Punyendu Pothi. Punyendu Pothi to amra jani. We have never evaluated him properly. মজার দেখুন কিভাবে পুণ্যেন্দু কর্তৃক কাজটা করেছে, দুটোই পুণ্যেন্দু কর্তৃক কাজ, দুটোই আলাদা কাজ। Look at the way he has filled up the matha, তাই না? The head, right? Head এর মধ্যে লেখা, এটা কিন্তু একটা কবিতা ইন্দ্রযুক্ত অন্নদা শঙ্কর রায়। তো এটা তো কি, এটা একটা, এটা কি ফ্রেম হয়ে গেল তো? মাথাটা একটা ফ্রেম হয়ে গেল তো? ইন্দ্রযুক্ত মানে কি? আমরা 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 কোথাও যেন একটা ঘাত প্রতিঘাত, we are finding a resonance in the way it has been presented, right? So, Moja, if this can be done as an illustration, why it cannot be done in a comics? I have amazing amount of respect for Narayan Devnath and Mohit Chaudhary. You have to understand, they worked under vicious commercial circumstances. They were not allowed to do what they could have done. But what about these great artists who could have taken this further? They were not working under commercial constrictions. Probably they regarded comics as a low art. Probably they regarded comics as something that they are doing in offhand. Poritosh Sen's kache comics was, you know, something that he's just doing, you know, it's for, you know, elevate. You know, it's like that. You know, that is something I want to tell. This is Ohibhushan Manik dekheche, Bimal Dash tomra shobai dekhechi, but look at this Bimal Dash's work. Look at this. This is a unique Bimal Dash. Ei Bimal Dash amra zoom kore dekhi na, puro black er upor white diye ki sundor. Apni bhabun, etar modhe ekta sahitya mone hobe Debashish Deb aki to. Eta to Bimal Dash er aka. দেবাশিস দেবেরই আঁকা নয় এটা, কিন্তু এটা বিমল দাসের আঁকা, বিমল দাসেরই কাজ। এটা কোন সালের করা? 69 সালে করা। 69 স্বদেশী উনি করেছে, স্বদেশী তো উনি করেইছেন, অফকোর্স স্বদেশী কৌশিক দেখিয়েছে। কিন্তু এইটা দেখুন কি মজার, চণ্ডী লাহিড়ি। এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে একটা সিকুয়েন্সিয়ালিটি আছে চণ্ডীবাবুর মধ্যে, কিন্তু একটা সিকুয়েন্সিয়ালিটি আছে। কেন? আমার মনে হয় চণ্ডীবাবু যেহেতু কম কার্টুনিস্ট ছিলেন খবর কাগজে, এবং ওনার প্রফেশনটাই কার্টুন ছিল, হি শুড টেক কার্টুন ভেরি সিরিয়াসলি। আমার মনে হয় সিরিয়াসনেসের জন্য উনি কিন্তু সিকুয়েন্সিয়ালিটির একটা জায়গা কিন্তু তৈরি করেছিলেন। আমি চণ্ডী গাঙ্গুলি, চণ্ডী লাহিড়ির কাজে আমি রেগুলার সিকুয়েন্সিয়ালিটি পেয়েছি। সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়ের কথা আমি বারবার বলবো। একটা তো জিনিস আপনারা দেখতে পাবেন, কিন্তু দেবাশিসটা আছেন, দেবাশিসটাও কিছুদিন শিখেছেন, আমরাও কাজ করছি। পথের পাঁচালী স্কেচ বুক আমরা কাজ করছি, দেবাশিসটা লিখেছেন কয়েকদিন আগে। দেবাশিস মুখোপাধ্যায় আপনারা জানেন সত্যজিৎ রায় সম্বন্ধে, উনি মানে একজন অথরিটি। আমরা স্কেচ বুক থেকে স্তম্ভিত, দেবাশিসটা আপনি স্কেচ বুক 58 পাতা পুরো ব্রাশস্ট্রোকে করা পুরো স্ক্রিপ্টটা, আমি আপনাকে বলছি ওটা একটা গ্রাফিক নভেলের সিড আছে ওখানে। আমি দুটো আমি মোটে রেফারেন্স পয়েন্ট দিতে পারছি এখানে বিকজ অফ কপিরাইট ইস্যুস, কিন্তু আপনারা যদি যখনই দেখবেন মার্চ এটা মে মাসে বেরোবে, তখন বুঝতে পারবেন যে হাউ বিগ হি ওয়াজ অ্যাজ আ সিকুয়েন্সিয়াল গ্রাফিক ন্যারেটর। দ্যাট ইজ হোয়াট আই ট্রাই টু টেল। লুক, দিস ইজ ডান ইন অল ডিফারেন্ট স্টাইল। লুক অ্যাট দিস লিগনেক্লেয়ার, লুক অ্যাট দিস shadowography, look at this, this is very much, you know, that kind of woodcut line of cut style, and this is very Martinel, mane dynamic, this is very lignite clear, right? So ei je moja ta, Satyajit Ray was a very great fan of Hiro Tintin, he was also a great fan of Luke and Spiru. Tintin ta amader porichoy, but he was also a great fan of Luke and Spiru, he was a audacious comic reader. So for him this was not so difficult to do. Moja hocche এটা শুধু দুটো পাতা, আমি তো পুরোটা দিতে পারিনি, একটা বড় স্ক্রিপ্ট তো পুরো আছে পথে রবি শঙ্করের ওপর। আপনি ভাবুন এইটা কটা, প্রায় দেবজিতে কটা, প্রায় 58 পাতা, 58 পেজেস অফ ব্রাশ ওয়ার্ক এন্টায়ারলি ডান উইথ ব্রাশ অ্যান্ড পেন, একটা ছোট্ট ইঙ্কের কাজ আছে আর পুরো ব্রাশ শ্যাডোগ্রাফিতে এন্টায়ার পথের পাঁচালী। দিস ওয়াজ ডান বিফোর হি অ্যাকচুয়ালি ডিড পথের পাঁচালী, and this was done probably in 1950s, around 50s. 1950. 50? 50. So if it is done in 50, there you have the seed of graphic novel. I met Paul Gravett this year, and I told him, look, this is what we have. And then he asked me, if this is what you have, what are you doing today? And I'm completely fumbling for answer, we are doing nothing. If this is the tradition we have, what are we moving to? Look at this. Sudhir Moitra and Shomish Sharka. See, look at the way the shape has been manipulated. Look at the way the shape has been manipulated to create really. Very good. Yeah. That's it. But I'm trying to say this is like Asia, right? So if you look at it, it's almost like Asia. And you can see a
traditional style. Yeah, this is Shomishwarka, this is Shudhimutra. Sorry, so I'm sort of just getting it wrong. So basically, this is Shomishwarka, this is Shudhimutra. This is Shudhimutra Jodhu Vangsho, right? So this is Jodhu Vangsho, where you have a completely different style. So like Shomishwarka, Shudhimutra, but I'm telling you, I don't know what I'm doing. I have omitted more than I have actually left. Now, look, I'm going to say that this is Genesis comics. I'm going to say that this is Genesis comics. যদি বিদেশি কমিক্সে দেখি, ইফ ইউ লুক এট দ্য ওল্ড, ইউ নো, দ্য কাইন্ড অফ কমিক্স ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড, একটা তো লিনিয়ার ন্যারেটিভ, ওয়ার্ড ইমেজ দিয়ে ন্যারেটিভ, আমি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না, কিন্তু দেখুন কত কিছু করা যায় কমিক্সে। ফর এক্সাম্পল দিস, দেখুন এখানে কিন্তু দেয়ার ইজ ওনলি ওয়ান সিন, একটাই সিন ডিপিক্টেড ইন মেনি, মানে এই পুরো পেজটা কিন্তু একটাই সিন, একটা মুহূর্ত শুধু। দেখুন চায়ের কাপ কি and all this actually formacular in order to project the ambience of the power. তার মানে আমি কিন্তু আলটিমেটলি একটা মুহূর্ত দেখাচ্ছি, আমি দেবকুমার আপনাকে একটা সিনেমা দেখাবেন 3 সেকেন্ডের কমিক্স 64 পাতা, মুহূর্তটা 3 সেকেন্ড কিন্তু আমরা দেখবো 64 পাতা, আমরা একটা ফিল্ম ফর্মেটটা করে দেখাবো আপনাদের শেষে। অবাক হয়ে যাবেন যে একটা কমিক্সের ন্যারেটিভ কত দূর যেতে পারে। হার্ভে বেকার স্টোরি কিচ্ছু তো নেই, সেম থিং। দেখুন ন্যারেটিভটা কিন্তু আপনি কথা দিয়েও ক্রিয়েট করতে পারেন, যেটা টমিন করেছে, টমিন কিলিগান টাইন হ্যাজ ডান ইট ভেরি ওয়েল। ইউ ক্যান ডু ইট উইথ অনলি ওয়ার্ডস, দ্যাট ডাজেন্ট মেক এ হিউজ ডিফারেন্স। লুক অ্যাট দিস, দিস ইজ বিউটিফুল, জেসন লিউটস এটা। দেখুন এখানে মজাটা দেখুন, এখানে কিন্তু একটাই ফিগার 3টে প্যানেলকে পিয়ার্স করে গেছে, কিন্তু দেখুন এই প্যানেলের প্রতিটা জিনিসে, প্রতিটা প্যানেলে কিন্তু ওর কোনো না অবদান আছে। মানে একটা ওয়েটার বিভিন্ন টেবিলে সার্ভ করছে, সেটা বোঝানোর জন্য আমি একটা ওয়েটারই আঁকলাম, আর 3টে প্যানেল আঁকলাম, 3টে টেবিলে 3টে প্যানেলকে সার্ভ করছে। আপনি এই যে লিনিয়ারিটি ভাঙার যে একটা চেষ্টা, এটা আমরা কখনো করিনি, উই হ্যাভ নেভার ডান ইট। এটা তো প্যালেস্টাইন, এটা জানেন জোস অ্যাকর প্যালেস্টাইন। মজা হচ্ছে দেখুন, একটা লোক, ইউ নো, সামবাডি হু ওয়াজ হোয়াট ইমপ্রিজন, সে একটা ক্লস্ট্রোফোবিয়া ফিল করবে, সো হি বি ফিলিং আ বিট অফ ক্লস্ট্রোফোবিয়া দেয়ার, হোয়েন ইজ রিলিজড হোয়াট উইল হ্যাপেন, হি উইল লিড টু আ ফর্ম অফ ফ্রিডম, রাইট? So what happens, this closed panel will suddenly be big. Dekho, ekta chota chota panel becoming expensive. Ye freedom e sense ta panel diye apni use korlen. Panel becomes, you know, gutter is very important. What is gutter? Gutter chai comes in madhyane je space ta thakte pare nao thakte pare. But gutter is important, why? Because gutter expresses what is not there. Gutter is not what is there, but gutter is what that is not there. Ki nei seta onek important, karon ki nei tai hocche apnar narrative drive. Gutter ta phaka space, mone hoy jeno ekta phaka goli, kintu ei goli ta na cross korle kintu apni narrative e dhukte parben na. Onek shomoy you can actually get off the gutter, but the gutter is very very important. Look at this, brilliant. Eta blanket, one of the greatest comics created, Greg Thompson e. Shekhane dekhun, these three people are embracing which is that kono kintu ye nei background nei, kintu dekhun actually main story kintu oi background er lokeder sombondhei noy, they are on lookers, they are looking at these people with what, with curiosity. Tar mane jokhon era main protagonist na hoyo, era ki foreground of the comics with no background, kintu jokhon ami foreground korlam tokhon ami main context ta ke niye elam. এই যে খেলাটা, এই যে আমরা যেটাকে বলি ন্যারেটিভ প্লয়, ন্যারেটিভ রেজিস্টারটাকে একটু একটু করে কোনোভাবে বিল্ড করা, এটা কিন্তু আমার পার্সোনালি মনে হয় আমরা কখনো করিনি। ক্যালভিন অ্যান্ড হবস আমরা সবাই চিনি, দ্যাটস আ ভেরি কমন থিং, আই গিভিং ইট ফ্রম ক্যালভিন হবস, অনেক জায়গায় দেখানো যায়। দেখুন 3টে স্টেজ আছে কিন্তু কোনো প্যানেল নেই, আমরা জানি যে ক্যালভিন ইজ ট্রাভেলিং, রাইট? ঠিক আছে, দেখুন এটাকে আমি বলি যে সিরিয়াল সিঙ্ক্রোনিসিটি, ঠিক আছে, এই সিরিয়াল প্যানেল ছাড়াও বোঝা যাচ্ছে ক্যালভিন ইজ মুভি। So you don't need panels even. আমরা আরো একটা কমিক্স দেখতে পারি, মারিয়ান ফায়ল দেখাবেন দেবকুমার দা, সেখানে দেখবেন দের ইজ নো প্যানেল এট অল। ইন্টারেস্টিং হচ্ছে, লুক অ্যাট দিস, লুক অ্যাট কার্নেডি ভয়েজ, ইউ ক্যান সি, লুক অ্যাট দ্য কাইন্ড অফ প্যানেল দ্যাট হ্যাজ বিন ডান, অ্যামেজিং। তো এই যে জায়গাটা আমাকে কিছু যদি দেখাতে পারেন বাংলা কমিক্স, আই বি ভেরি হ্যাপি, বাট ভেরি গুড, I don't think that I'm actually playing down Bangla comics, I'm for Bangla comics, I want Bangla comics to flourish, but there is none. এটা কি মজার দেখুন, একটা লোক
সেই শহরে আছে, বাট ইজ অলসো থিঙ্কিং অফ ইজ রুরাল রুরাল পাস্ট। দেখবেন এখানে ফ্ল্যাশব্যাকের ব্যাপার নেই। কমিক্সে আপনি কি করলেন, একটা লোককে দাঁড় করালেন, কিন্তু ইন আ ফ্ল্যাশব্যাক ইউ ক্রিয়েট অ্যানাদার ওয়ান। তো এই যে আপনি একই প্যানেলের মধ্যে টাইম জোনটাকে ভেঙে দিলেন, ময়ূর চৌধুরীর মধ্যে কিছুটা আছে, কিছুটা, তাও পুরোটা নয়, আই ডোন্ট নো ওয়াই। কিন্তু ইলাস্ট্রেশনগুলো যদি দেখেন, তাহলে দেখুন ইংলিশে তো হচ্ছে। সিনাস সারনাথ ব্যানার্জি রাইটস আ কমিক্স ইন ইংলিশ, বাঙালি। এমার আচ্ছা, ওয়াই ওয়াই ডোন্ট ইউ কমিক্স অন পার্টিশন, ক্যান ইউ টেল মি? ওয়াই ডোন্ট ইউ কমিক্স অন মেমোয়ার্স, ক্যান ইউ টেল মি? ওয়াই ডোন্ট ইউ কমিক্স অন দ্য অ্যামেজিং হিস্ট্রি অফ বেঙ্গল? এত কোথায় নেই, কিন্তু কোথায়? যদি আজকে বিশ্বজ্যোতি ঘোষ বাঙালি হয়ে দিল্লি কামলে গেল ইমার্জেন্সি ইন ইংলিশ, ইমাজিন হোয়াট আর উই ডুইং ইন বেঙ্গলি? সারনাথ, বিশ্বজ্যোতি, দে আর অল বেঙ্গলি রাইটার্স। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। লুক, দিস ইজ, আই সি দ্য প্রমিসড ল্যান্ড। আই জাস্ট এন্ড উইথ দিস। আই সি দ্য প্রমিসড ল্যান্ড, দিস ইজ ডান ইন কালীঘাট পটচিত্র, বাট ইউ নো হোয়াট ইট ইজ অ্যাবাউট? ইট ইজ অ্যাবাউট দ্য লাইফ অফ মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং ডান ইন কালীঘাট পটচিত্র স্টাইল, ইউ ক্যান সি দ্যাট। So look, this can be done, this appropriation can be done. Look at how Ambedkar's life was depicted in Gondat, Bhimayana. You have that, right? So that potential is there. So I just want you to think whether we are just trying to think of comics as, you know, something we are going to be very complacent about it, that we have a great history and something like that, or we will actually look at ourselves and think that where we stand in global comics is actually nothing, nowhere. I just want you to, you know, provoke this. I want a question and answer session. I'll be very happy if I'm proved wrong, you know, in next 3 or 4 years. We are doing a comics anthology. I'll tell you a very small experience, long form, with 4 or 5 people. We haven't got a single Bengali publisher. 70% is Bengali artists. We have great comic writers like Baro on contributing without taking any charge. But there is not even a Bengali publisher who is wishing to publish it, because it may not sell. What sells? You know, remember, so if you just go on doing Feluda after Feluda in comics form, if you do Ghanada after Ghanada in comics form, it's amazing, you should do that. But what about the alternative voice? Who will speak about the alternative voice? It's a matter of shame that Sharbani Chen has published Carbon